ওভেন ছাড়া চুলা কিভাবে স্টার বান তৈরি করে সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখেন আমার স্টার বানটা কত সুন্দর এবং সফট হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ মজার। এই স্টার বানটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, 7 মতো লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1/2 চা চামচ পরিমাণ ইস্ট দিয়েছি। আর এখানে 1 কাপ আটার জন্য 1/2 চামচ ইস্টে লাগবে, আর আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি রান্নার রেগুলার তেল। দিয়ে খুব ভালো করে আটাটার সাথে সম্পূর্ণ উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন আমি কুসুম গরম দুধ নিয়েছি 1/2 কাপ, আপনারা চাইলে পানিটাও ব্যবহার করতে পারেন। আমি 1/2 কাপ কুসুম গরম দুধ দিয়ে খুব সুন্দর করে একটা সফট ডো তৈরি করেছি। ডোটা অবশ্যই 5 মিনিট ধরে একটু মুছে নিতে হবে, তারপরে রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। আর 1 ঘন্টার মতো গরম জায়গায় রেখে দিতে হবে যেন খুব অল্প সময়ে ডোটা ফুলে ওঠে। এ পর্যায়ে আমি ফুডটা তৈরি করে নেব। চিকেন বানটা তৈরি করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে 1/2 কাপ পরিমাণ একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু যখন সিদ্ধ হয়ে এসেছে ওই পর্যায়ে আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। মশলাটা যখন কাঁচা গন্ধ দূর হয়েছে এখানে আমি শুকনো গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। শুকনো গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আর চাট মশলার গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো অবশ্যই দিবেন। দিয়ে আমি নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে এখানে একটু ছোটো সাইজের একটা আলু কুচি আর একটু টমেটো কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আলুটা যখন একটু সিদ্ধ হয়ে আসছে ওই পর্যায়ে আমি এখানে চিকেনের কিছু পুর দিয়ে দিয়েছি। চিকেনটা আমি আদা রসুন এবং লেবুর রস দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এর চিকেনটা আমি একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখানে কিছুটা গাজর কুচি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে নেড়েছি, কিছুক্ষণ রান্না করে নিব। এখানে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি। এখানে আমি 1/2 চামচ পরিমাণ সয়া সস আর হচ্ছে যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি ওইটা মিশিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা একটু পানি বাড়িয়ে দিয়ে একটু মিশিয়ে নেবেন। দিয়ে নেড়েচেড়ে আমি 1 চামচ টমেটো সস দিয়ে আমি পুরটা তৈরি করে নিয়েছি। আমি আমার মতো পুরটা তৈরি করে নিয়েছি। আর এখানে জাল যদি বেশি পছন্দ করেন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিবেন। আমি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে পুরটা তৈরি করে নিয়েছি। আর আপনারা চাইলে শুধু চিকেন দিয়ে পুরটা তৈরি করে নিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী চিকেনটা দিয়ে পুর তৈরি করে নেবেন। আমি আমার মতো করে তৈরি করেছি। এই পর্যায়ে দেখেন আমার 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি, ডোটা কত ফুলে উঠেছে। এ পর্যায়ে আমি খুব ভালো করে ডোটা যে এয়ার ক্রিয়েট হয়েছে ওটা সফট একটা ডোয়ে পরিণত করেছি। এ পর্যায়ে আমি 2টা অংশে ভাগ করে নিয়ে একটা একটা করে 2টো রুটি বেলে নিব। স্টার বান তৈরি করার জন্য সমান 2 ভাগে ভাগ করে 2টা রুটি আমি তৈরি করে নিব। এখন আমি একটা একটা করে 2টা রুটি মিডিয়াম পরোটার মতো করে তৈরি করে নিব। বেশি মোটাও করিনি, বেশি পাতলাও করিনি। দুটা রুটি এরকম দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, দুটা রুটি সমান হওয়া চাই। এখন যে পাত্রে আমি স্টার বানটা সেট করব ওই পাত্রে একটু তেল ব্রাশ করে দিয়ে আর বেশ কিছুটা আটা দিয়ে একটু আটাটা বাড়তি আটাটা আমি একটু ঝরিয়ে নিয়েছি। দেখেন আমি এভাবে ঝরিয়ে নিয়েছি, হাত দেবেন না, ঝরিয়ে নিয়ে আমি 1টা রুটি এখন সেট করে দিব। এই প্লেটের উপরে 1টা রুটি এরকম রেখে দিয়ে তারপরে আমি এখানে চিকেনের পুরটা যে তৈরি করে নিয়েছি ওই পুরটা ঠান্ডা করে আমি এরকম রুটির উপর, সম্পূর্ণ রুটির উপর এরকম মেলে দিয়ে উপরে 1টা রুটি দিয়ে দিব। খুব সাবধানে রুটিটা দিবেন আর এক সাইড থেকে মিলিয়ে তারপরে একদম রাউন্ড পুরো সাইডও চার্ট আপনি খুব ভালো করে সিল করে দিবেন যেন কোনো ফাঁক না থাকে। আর সমানভাবে সাবধানে রুটিটা বসিয়ে দিবেন যেন এক সাইড বাড়তি আর কমতি না হয়। বসিয়ে এভাবে আমি আবারও রেস্টে রেখে দিব 20 মিনিট পর্যন্ত। 20 মিনিট পর গরম জায়গায় রাখতে হবে যেন দ্রুত ফুলে উঠে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি যে কতটুকু ফুলে উঠেছে, অনেকটুকু ফুলে উঠেছে আমার এই স্টার বানটা। এখন আমি বানটাকে স্টার শেপ করে নেওয়ার জন্য এখানে একটা আঙ্গুলের সাহায্যে একদম মাঝ বরাবর একটু একটু চেপে ছিদ্র মতো করে দিব।
আর সাবধানে করবেন যেন রুটিটা উপরে রুটিটা ছিঁড়ে না যায়। এখন ছুরির সাহায্যে ছুরির যে পিছনের অংশটা দিয়ে আমি একটু চেপে দিয়ে ইস্টার আকৃতি করে নিব। দেখে বুঝে নেবেন যে আমি কিভাবে ইস্টার শেপটা তৈরি করে নিয়েছি। এভাবে ছুরির সাহায্যে ছুরির উপরে পিট দিবেন না, নিচের পিট দিবেন, না হলে কেটে যাবে, পুরটা বের হয়ে যাবে আর আপনার পাউরুটিটা সুন্দর হবে না। এইভাবে আমি প্রথম চারটা ভাগে ভাগ করে তারপরে প্রতিটা ভাগে আরও দুইটা করে ভাগ করে নেব। একটু চেপে চেপে দিব যেন ইস্টারের মতো দেখতে হয়। খুব সাবধানে কাজটা করবেন। দিয়ে তারপরে আমি আর ডিমের কুসুম আর একটু দুধ আর এ চিনি মিশিয়ে একটা কুলা তৈরি করে উপরে ব্রাশ করে দিব পাউরুটিটার উপরে, যেন সুন্দর একটা কালার আসে। যেহেতু আমি এটা ওভেনে করি নেই, ওভেনে করলে এমনিতে পাউরুটির সুন্দর একটা কালার আসে। আমি তৈরি করেছি ছোলা, ছোলা যে এত সুন্দর পান তৈরি করা যায় আর দেখে অবাক লাগে। খুব সফট এবং খেতেও কিন্তু দারুণ হয়, কিন্তু সময় বেশি লাগে না। শুধু আপনার আটাটা তৈরি করতে একটু একটু সময় দিতে হয়, কিন্তু ঝামেলা নাই। একবার রেস্টে রেখে দিলে পরবর্তীতে আপনি ঝটপট তৈরি করে নিতে পারেন। দেখেন উপরে আমি সাদা তেল ছিটিয়ে দিয়ে চুলাতে এখন যে পাত্রটা বসিয়েছি ওটা 10 মিনিট আমি ঢাকনা দিয়ে প্রিহিট করে নিয়েছি। এ পর্যায়ে আমি একটা কাগজ আর একটা স্ট্যান্ড দিয়ে আমি প্লেটটা বসিয়ে দিব। কাগজটা দিয়েছি আর মিডিয়াম হিটে, লো হিটে দিলে পাউরুটিটা ভালো হবে না, শক্ত হয়ে যাবে। মিডিয়াম হাই হিটে রেখে আমি পাউরুটিটা বেক করে নিয়েছি 15 মিনিট পর্যন্ত। 15 মিনিট পর দেখেন সুন্দর একটা গ্লো চলে এসেছে। আমার পাউরুটিটা একদম সুন্দরভাবে ফুলে সফট একটা পাউরুটি তৈরি হয়ে গেছে। এই ইস্টার রুটিটা আমি তৈরি করে উপরে একটু ঘি ব্রাশ করে দিয়েছি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এ পর্যায়ে গরম থাকা অবস্থায় একটা তাওয়ালের সাহায্যে আমি এই পাউরুটিটাকে ঢেকে দিব। তাওয়াল দিয়ে গরম থাকা অবস্থায় ঢেকে দিলে কি হয়, আর ভিতরে যে গরম ভাবটা বের হতে পারে না আর পাউরুটি অনেকক্ষণ পর্যন্ত সফট এবং মসৃণ থাকে। যাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।